দেবীপুর জুনিয়র হাই স্কুল আমাদের স্কুলে 15 দিন পরে পরে স্কুলের তলায় পটি দেওয়া হয়, আর পিছনে জানালাগুলো ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে চলে যায়। আবার আবার স্যাররা নিজেদের পয়সায় সেগুলো পরিষ্কার করে, আর সব সময় টাকা দিতে হয়। আর আজকের না করতে পারে পটি এইসব আছে এখনো স্কুলে। আমরা প্রত্যেক দিন আসি, ফিরে যাই। স্যাররাও আমাদের স্কুলে 5 জন টিচার আসে, ফিরে যায়। আবার নিজেদের পয়সায় সব কিছু সারা। আপনারা যদি বা কিছু করতে পারেন তাহলে করবে, এই যাতে এগুলো বন্ধ হয়। আমাদের স্কুলের সামনে এইসব যে মাঝা আছে সেগুলো তোলার ব্যবস্থা করবেন। স্কুলটাকে মাঝা ঘিরে আছে বন জঙ্গল ভর্তি। স্কুলটা এমন জায়গা দিয়েছে কেউ দেখা পায় না, একটা বাড়ির মতো স্কুল। স্কুলটা আরো বড় বাড়াক বা এগুলো কাটুক, আমাদের ভালো হবে। মাথা পড়ছে, এসব কাটতে হবে। আপনারা দেখুন, সাহায্য করুন আমাদের, যদি পারেন স্কুলের তরফ থেকে সাহায্য করুন। 15 দিন অন্তরে অন্তরে তালাই দিচ্ছে আমরা। স্যাররা 7,000 গাড়ির টাকায় সারাচ্ছে, করতে সারতে সারতে 15 মাসে 7-8 বার করছে। কি করতে পারবে, প্রত্যেক দিন এসে ফিরে যাচ্ছে। আমরাও করতে পারছি না, পরীক্ষার সময় এসে গেছে। কি করব, স্কুলে জানলা ভেঙে রস চুরি করা হচ্ছে, বই খাতা সব চুরি করে নিচ্ছে, পেন ব্যাগ বই সব চুরি করে নিচ্ছে। তোমরা বলো কি সব এইসব করার দরকার কি আছে স্কুলে? আমরা তো পড়াশোনা করতে এসেছি, নাকি আমরা ঘুরতে এসেছি? আমাদের কি পড়াশোনার ইচ্ছা নেই নাকি? এই দেখুন স্যার, এই বাঁশঝাড়গুলো তুললে আমাদের খুবই ভালো হয়। বাঁশঝাড়গুলো আছে বলে স্কুলটা দেখা যায় না। স্কুলের ভিতরে আলো পড়ে না, কিছু হয় না। স্কুলে রং নেই, গাছপালা ভর্তি, ওই মাথাগুলো সব রোগে পড়েছে, গাছ ভর্তি। এখানে এখানে স্কুলতে ঘর উচিত ছিল না, ভালো জায়গা কিন্তু ভালো জায়গা নেই। কিন্তু এগুলো সব বাঁশঝাড় আছে, আমরা করতে পারছি না। স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা কিছু করুন। আপনারা কিছু করুন। চুরি করেছে দেখুন খোলা আছে, ও দেখুন সব বই খাতা ছড়িয়ে কি করেছে বাড়ি বাড়ি। একটুখানে জঙ্গল হয়েছিল, পরিষ্কার হয়েছে। এইসব ঘাসটা কেটে একটুখানে পরিষ্কার হয়েছে। সব দরজা লাগা।
জানলা সব পড়ে দিয়েছে, এই পারে বললি জোর জোর ভেঙে দেখে প্রত্যেক সপ্তাহে পাল্টা দেখো পুরা পড়েছে ছায়া হয়ে আছে, কি হবে ভাঁজ ঝাড় না তুললে তো আমরা স্কুল করতে পারবো না। অনেকবার ঘন্টা ঘন্টা চুরি করে নিয়েছে সব, ঘন্টা ঘন্টা চুরি করে নিয়েছে, ঘড়ি ঘড়ি পরি সব চুরি করছে, সব স্কুল ফাস্কুল সব বেয়ে বেশ সব দিক থেকে উঠে সব চুরি করে নিচ্ছে, কিছু করো আপনারা যদি পারেন সাহায্য করবেন আমাদের স্কুলের তরফ থেকে সাহায্য করবেন, সব মাছ ঝাড় গুলো আমরা বলেছি, আমরা হাজার বার বলেছি যে কিন্তু বারবার বলি কিন্তু করে না, আমরা কি করতে পারি, আমরা তো ছাত্র হয়ে বলতে পারি প্রত্যেক দিন তো বলতে পারতে কিন্তু না স্কুলে পটি দেওয়া হয় আবার এইগুলো ভাই ঝাল ভর্তি, তাহলে আমরা কি করে পড়াশোনা করবো।